আদালতের এখতিয়ার নেই জামিন দেওয়ার, সেই রকম মামলাগুলো দায়ের করা হচ্ছে। কেন? একটা পারপাস নিয়ে, যাতে বিরোধী দলের যারা আছেন তাদের কারাবাসটাকে দীর্ঘায়িত করা যায়। নাশকতার মামলায় ১১ দিন ধরে কারাগারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২রা নভেম্বর তার জামিন চেয়ে আবেদন করেন আইনজীবীরা, যে আবেদনের শুনানির দিন ধার্য রয়েছে ২০ নভেম্বর। বুধবার পুলিশ কনস্টেবল হত্যা মামলায় জামিন আবেদন করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মিডিয়া সেলের আহ্বায়ক জহিরুদ্দিন স্বপন। এই আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯শে নভেম্বর। বিএনপির আইন সম্পাদকের অভিযোগ, নেতাকর্মীদের মুক্তি দীর্ঘায়িত করতে জামিন অযোগ্য ধারায় মামলা দিচ্ছে পুলিশ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে যখন একজন নেতাকর্মীকে সারেন্ডার করা হয় বা ধরে নিয়ে হাজির করা হয়, সেই আদালতের এখতিয়ার নেই জামিন দেওয়ার, সেই রকম মামলাগুলো দায়ের করা হচ্ছে। কেন? একটা পারপাস নিয়ে, যাতে বিরোধী দলের যারা আছেন তাদের কারাবাসটাকে দীর্ঘায়িত করা যায়। যদিও ২৮শে অক্টোবরের ঘটনায় নাশকতার দুই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির দুই আইনজীবী নেতা, ১০ দিন আত্মগোপনে থাকার পর জামিন পেয়ে প্রধান বিচারপতির বাসভবন ও পুলিশ হাসপাতালে হামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। পুলিশের কোনো তদন্তকে বিশেষ করব না আমি মনে করি, দেশেও বিধি বিশেষ করবে না। আমরা কেন আসামি হইলাম সেটা জানতে চাই। একজন সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি করা হোক, কারা প্রধান বিচারপতির বাসে হামলা করেছে তার চিহ্নিত করা হোক। প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় প্রথমবারের মতো নিন্দা জানান বিএনপির এই আইনজীবী নেতা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।